This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পাড়ার পূজোর অনুষ্ঠানে হঠাৎ ছন্দপতন, গুলির শব্দে এক মুহূর্তে বদলে গেল গোটা পরিবেশটায়। সোদপুর নন্দনকানন এলাকায় গুলিবিদ্ধ যুবক, বেআইনি মাদক ব্যবসার সঙ্গে যুক্ত এই যুবক, বকরার টাকা নিয়ে বচসার জেরেই গুলি চালায় দুষ্কৃতীরা, প্রাথমিকভাবে অনুমান পুলিশের। দশমীর সন্ধে, বেশিরভাগ পূজো মণ্ডপেই তখন নাচ গানের আসর, হঠাৎ আনন্দের সুর ভেদ করে গুলির শব্দ, মানুষের ভিড় তখন প্যান্ডেলের বদলে পাড়ার মাঠে। দশমীর রাতে গুলি চলার ঘটনায় হকচকি গিয়েছিলেন উত্তর চব্বিশ পরগনার সোদপুর নন্দনকানন এলাকার মানুষ। দশমীর রাতে সোদপুরে গুলিবিদ্ধ হন শুভজিৎ ঠাকুর নামে এক যুবক। ডান পায়ে গুলি লাগে শুভজিতের। তিন দুষ্কৃতী এসে আচমকায় গুলি চালিয়ে পালিয়ে যায়। গুলির আওয়াজ পেয়ে ছুটে আসে এলাকাবাসী। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় শুভজিৎকে। ঘটনাস্থলে যায় খর্দা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, গুলিবিদ্ধ যুবক শুভজিৎ আগে টোটো চালাতো। সম্প্রতি এলাকায় বেআইনি মাদক ব্যবসার সঙ্গে যুক্ত ছিল সে। সেই ব্যবসায় বকরার টাকা নিয়ে গত তিন দিন আগে এলাকায় কিছু দুষ্কৃতীর সঙ্গে বচসা হয় শুভজিতের। তবে কি বকরার টাকা নিয়ে বচসার কারণেই এমন ঘটনা, নাকি পুরনো কোনো শত্রুতা? তদন্তে খর্দা থানা। উত্তর চব্বিশ পরগনা থেকে সুব্রত পালের রিপোর্ট, আরপ্লাস নিউজ।